قالن انا عائشه الصديقه رضي الله تعالى عنها قالت رايت النبي صلى الله عليه وسلم حضرت الصديقه حضرت عائشه الصديقه رضي الله تعالى عنها বলেন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবিল মাউত মৃত্যুর বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছেন আল্লাহর নবী মারা যাবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহামানব সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান মানব পৃথিবীতে আসছেন 63 বছর পরে আর পৃথিবীতে থাকতে পারেন তো আমি থাকতে পারবো আপনি থাকতে পারবেন হ্যাঁ যারা ঘুষ খায় তারা থাকতে পারবে সুদ খায় তারা থাকতে পারবে পরের জমি দখল করে তারা থাকতে পারবে আর এতটুকু মনে থাকবে তাহলে মরণ আছে কি নাই কথা কয় না মরতে হবে কি হবে না হবে কি হবে না কেউ বাঁচার কোনো সুযোগ আছে কি না যেরকম বেলি রোডে যে ঘটনাটা কালকে ঘটলো বাঁচার জন্য অনেক আকুতি ছিল অনেক কান্না ছিল অনেক সাহায্যের আবদার ছিল পৃথিবীর কোন মানুষ সাহায্য করতে পারে না এটাই বোঝা যায় হায়াতের মালিক কে আল্লাহ মউতের মালিক কে আল্লাহ বাঁচানোর মালিক কে আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মৃত্যুর চাবি ছেড়ে দেন না যার যে সময় চলে যাওয়ার কথা ঠিক সেই সময় চলে যেতে কিন্তু মানুষ হিসেবে আমরা এগুলো বরদাস্ত করতে পারি না সবাই আমি আপনি আমাদের সবাই কথা বলতেছি আল্লাহ আমাদেরকে বরদাস্ত করার তৌফিক দান করুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আনা আয়েশাতু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিল মাউত মৃত্যুর বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছেন আল্লাহর নবী মারা যাবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহামানব সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান মানব পৃথিবীতে আসছেন 63 বছর পরে আর পৃথিবীতে থাকতে পারেন তো আমি থাকতে পারবো আপনি থাকতে পারবেন হ্যাঁ যারা ঘুষ খায় তারা থাকতে পারবে সুদ খায় তারা থাকতে পারবে পরের জমি দখল করে তারা থাকতে পারবে পৃথিবীতে কাউকে থাকার সুযোগ দেওয়া হবে না এজন্য কেনায়াতন থাকতে হবে যার যতটুকু আছে ততটুকুর ভিতরে সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট থাকলে বরকত দিবেন কে আল্লাহ আল্লাহ وعنده قدم حضرت عائشہ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শিয়রে একটা বাটি ছিল বাটি পেয়ালা ছিল ফিহি মাউন ওই পেয়ালার ভিতরে আমি রাসূলুল্লাহর পাশে পানি রেখেছি কি রেখেছি পানি রেখেছি বাটির ভিতরে পানি ওয়া হুয়া ইয়াদখুলু ইয়াদাহু ফিল কদাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পূর্ণ যে বাটিটা ছিল ওই বাটির ভিতরে আল্লাহর রাসূল হাত প্রবেশ করিয়ে দিলেন হাতকে ভিজিয়ে দিলেন সুম্মা ইয়ামসাউ ওয়াজহাহু এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়ামসাউ ওয়াজহাহু বিলমা বাটির ভিতরে পানি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে মুছতেছেন আল্লাহর পয়গম্বর কি করতেছেন মুখে মুছতেছেন পানি নিয়ে সুম্মা ইয়াকুলু পয়গম্বর আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন বলতেছেন আল্লাহুম্মা ইন্নি আলা গমারাতিল মাউত আই সাকারাতিল মাউত আল্লাহুম্মা ইন্নি আলা গমারাতিল মাউত আও সাকারাতিল মাউত রব্বুল আলামিন তোমার কাছে মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে সাহায্য প্রার্থনা করছি আল্লাহু আকবার যেই নবী রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন যার বরকতে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সাজালেন সেই নবী মৃত্যুর বিছানায় শুয়ে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তোমার কাছে মৃত্যুর কষ্ট থেকে সাহায্য চাই আমার মৃত্যুর কষ্ট কি করে দাও কমিয়ে দাও আমার মৃত্যুর কষ্ট হযরত সাহাবায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর পূর্বক্ষণে আপনার কিরকম কষ্ট হচ্ছে কিরকম লাগতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যেন আমার বুকের উপরে সাত জমিন এবং সাত আসমানকে রেখে দিয়ে হয়েছে। আল্লাহু আকবার। তাহলে মৃত্যু যন্ত্রণার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানা চাইছেন কার কাছে, সাহায্য চেয়েছেন কার কাছে? তাহলে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ।